নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। শুরুতেই এমন একটি খবর আপনাদেরকে জানাবো, তথ্য চুরি রুখতে এবার ব্যবস্থা নিতে চলেছে ফেসবুক। অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যক্তিগত তথ্য কোনোভাবেই নজরদারির কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, তা সে ব্যবসায়িক উদ্দেশ্যেই হোক বা প্রশাসনিক। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ চক্রবর্তী। প্রদীপ, সেক্ষেত্রে এই ধরনের পদক্ষেপের পরে অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য আগামী দিনে কতটা সুরক্ষিত থাকবে? ফেসবুকের দাবি যথেষ্টই সুরক্ষিত থাকবে, তার জন্য তারা একটা নতুন পলিসি আনছে। হয়তো কোনো ফেসবুক অ্যাকাউন্টে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো নতুন অপশন দেখা যেতে পারে, অথবা আমাদের অজ্ঞাতেই কোনো সিকিউরিটি টুল ফেসবুক দিয়ে দিতে পারে, যাতে আমাদের তথ্য বা অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, যেমন জন্ম তারিখ ইত্যাদি, এডুকেশন, বয়স এবং অন্যান্য তথ্য, কোনোভাবেই বেসরকারি সংস্থা অথবা প্রশাসনের হাতে না যায়। বহু বেসরকারি সংস্থা এই ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো থেকে তথ্য নিয়ে মার্কেট অ্যানালিসিস করে, বিভিন্ন কল সেন্টারকে দিয়ে দেয়, সেখান থেকে অপ্রয়োজনীয় জাঙ্ক ফোন কল আসে এবং তার রীতিমতো বিরক্তির কারণ। সারা পৃথিবী জুড়েই এই সিনড্রোম চলছে। এছাড়া বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন অ্যাক্টিভিস্ট যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, যারা বিদ্রোহ করেন, বিভিন্নভাবে সরকারের সমালোচনা করেন, তাদের বিরুদ্ধে ওপর নজরদারি রাখতে ফেসবুককে, ফেসবুক থেকে তথ্য নেয় এবং ফেসবুককে ব্যবহার করে, সেইটাও রুখতে ফেসবুক করছে। মার্ক জুকারবার্গের সংস্থা বলছে যে তারা কোনোভাবেই, তারা এমন একটা নীতি আনবে যাতে কোনোভাবেই তাদের অ্যাকাউন্ট থেকে ফেসবুকে তথ্য চুরি না হয়। অর্পিতা, ধন্যবাদ প্রদীপ।